আর শান্তর ক্যাপ্টেনশিপ আমি আসলে যেটুকু দেখেছি মিডিয়াতে দেখেছি, ওর কাছ থেকে আসলে তা তেমন কিছু শুনিনি। আমি মনে হয় যে এই মুহূর্তে শান্তর ক্যাপ্টেনশিপ থেকে ক্যাপ্টেনশিপ নিয়ে আলোচনা তো অবশ্যই হবে, আমার সেটা তো হচ্ছেই আমরা সবাই জানি, বাট এই মুহূর্তে আসলে আমাদের দলটা ভালো খেলছে না সেটা সেটা আমার কাছে বেশি কনসার্ন, মোর কনসার্ন অ্যাবাউট দ্যাট। আমি শান্ত যদি তিনটা ক্যাপ্টেনশিপ ছেড়ে দেয় অথবা একটা ক্যাপ্টেনশিপ একটা ফরম্যাট ছেড়ে দেয় ক্যাপ্টেন্সি, দুটি ফরম্যাট ছেড়ে দেয় ক্যাপ্টেন্সি, সেটা তো আলোচনার বিষয়, সেটা হলে হতেও পারে, বাট আমার কাছে এই মুহূর্তে বেশি কনসার্ন আমরা যে ক্রিকেটটা খেলছি আমার মনে হয় সেটাতেই আমাদের এখন বেশি মন দেওয়া উচিত। আমরা তো আসলে সবাই তো আসলে একটা টুর্নামেন্ট আরেকটা টুর্নামেন্ট প্ল্যান করে, যে কোনো অধিনায়ক বলেন যে কোনো টিম ম্যানেজমেন্ট বলেন সবাই সেভাবে কাজ করে থাকে, খুব বেশি সময় বাকি নেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে। আমি জানি না আসলে বোর্ড এখন কী চিন্তা করছেন বা অন্যরা কী চিন্তা করছে, বাট যেই হোক আমরা চাই একদম সেটেল কিছু, কারণ এইখানে অস্থিরতা হওয়া অনিশ্চয়তা হওয়াটা আসলে এটা আমাদেরকে সাহায্য করবে না। দেখুন এই মুহূর্তে আমাদের জন্য সবচেয়ে বড় কনসার্ন যেহেতু আমাদের সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি আছে সেটা নিয়ে চিন্তাভাবনা বেশি করা উচিত। এই মুহূর্তে আমাদের নেক্সট সিরিজ ওয়েস্ট ইন্ডিজে, সেখানে আমরা টেস্ট এবং ওডিআই খেলব। টেস্টের টেস্ট চ্যাম্পিয়নশিপ আমরা খুব ভালোভাবে শুরু করেছিলাম কিন্তু লাস্ট দুটি সিরিজে আবার অনেক পিছিয়ে পড়েছে। উই ক্যান স্টিল কাম ব্যাক, বেশি দূরে তাকানোর দরকার নেই, বাট ওয়েস্ট ইন্ডিজ সিরিজে টেস্ট দিয়ে কাম ব্যাক করতে পারি, আমাদের জয়ের ধারায় ফিরতে হবে, সেটা আমাদের জন্য খুব দরকার। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আমাদের নেক্সট ওডিআই সিরিজটা খুব ইম্পর্টেন্ট। সো আমার মনে হয় যে এখন টি টোয়েন্টিতে কেউ না কেউ তো হয়ে যাবে, আমি কারোর জন্য তো কোনো থেমে থাকে না, আমরা সে মিরাজ হোক কিংবা অন্য যেই হোক, কনফিউশনটা কেউ যদি যখন সিলেক্ট হয়ে যাবে সে তৈরি দ্রুত শেষ হয়ে যাবে, সেটা নিয়ে আসলে বেশি দূর আমার মনে হয় চিন্তা করতে হবে না। বাট এই মুহূর্তে আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট নেক্সট সিরিজটাতে টেস্ট এবং ওডিআইতে ফিরে আসা, বিকজ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করতে হলে আমার মনে হয় নেক্সট ওয়েস্ট ইন্ডিজ সিরিজটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। লাস্ট দেড় ফি নেমস অনেকে নাম হতে পারে, আমার মনে হয় ক্যাপ্টেন্স অনেক সময় আমরা অনেকেই ভাবি যে এই ক্যাপ্টেন্সের জন্য খুব ভালো, দায়িত্ব পাওয়ার পরে আসলে বোঝা যায় সে ক্যাপ্টেন্সের জন্য কতখানি ভালো কিংবা কতখানি যোগ্য, আবার অনেকেই ভাবি যে ও হয়তো ক্যাপ্টেন্সের জন্য অতটা যোগ্য নয় কিন্তু দায়িত্ব পাওয়ার পর দেখা যায় যে সে অনেক ভালো করছে। সো তাস্কিন অনেক সিনিয়র প্লেয়ার অনেকদিন ধরে খেলছেন, একটু তার তাস্কিনের কনসার্ন হচ্ছে ইঞ্জুরি প্রন, বাট প্যাট কামিন্স তো ক্যাপ্টেন্সি করছে। সো আমার মনে হয় যে আমরা যাকেই করি আমাদের সিদ্ধান্তটা তাড়াতাড়ি নিয়ে নেওয়া উচিত, এবং তার তার যাকেই নেই আমরা যেটা লম্বা সময় জয় নিই, কারণ অ্যাজ এ টিম আমরা কিন্তু কনসিস্টেন্ট নই, ক্যাপ্টেন্সিটাকে কনসিস্টেন্ট করাটা খুব ইম্পর্টেন্ট। ক্যাপ্টেন্সি যদি ইনকনসিস্টেন্ট হয় মানে সে আছে আজকে টুরে মানে কয়দিন থাকবে না থাকবে সেটা চিন্তা করে, তাহলে